আবার জানবো দর্শক আছেন। শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি চিকুনগুনিয়া একটা রোগী, আর আমার এর সাথে আমার ঘটনা হচ্ছে যে আমি সিজার করার পরে এক সপ্তাহ পরে আমার চিকুনগুনিয়া হয়, আর সে অবস্থায় আমার 4 দিনের মাঝে আমার বাচ্চাটাও মারা যায়। এরপরে আমি জার্নি করি, অনেক জার্নি করা লাগে, কারণ দেশে বাচ্চাটাকে সহ আমাকে নিয়ে যায়। এরপরে আমার ব্যথাটা অনেক বেড়ে যায়, এরপরে ব্যথা তো বাড়ছেই, চিকুনগুনিয়ার ব্যথার সাথে এখন আমার শরীরে প্রচন্ড ব্যথা। সেই ব্যথাগুলো এমন অবস্থা যে আমি উঠে দাঁড়াতেও পারি না। এখন এগুলার সাথে আমি বুঝতেছি না যে আমার সিজারের কাটার ব্যথাগুলা ভালো হয়েছে নাকি ওর ভিতরে চিকুনগুনিয়ার ব্যথাগুলা ওর মানে যুক্ত হয়েছে, আমি কিছুই বুঝতেছি না। আমার পেটে অনেক ব্যথা, জি, আর এর সাথে আমার প্রস্রাবের ইনফেকশন হয়ে যায়। আবার তো আমি প্রস্রাবের ইনফেকশনের ওষুধ নিলাম, মানে আমাকে পরীক্ষা করার পরে আমার ইনজেকশন দিছিল 5 দিনের জন্য। ইনজেকশন দেওয়ার পরও আমার প্রস্রাবের যে ব্যথা, প্রস্রাব করার সময় যে ব্যথাটা হয়, ওই ব্যথাটা ভালো হয়নি। এরপরে আবার পরীক্ষা দিতে, পরীক্ষা দেওয়ার পরে এখন আজকে সেই পরীক্ষাটা আমি পাবো। এর মধ্যে আমাকে একটা ওষুধ দিছে ওই ব্যথার ইয়ের জন্য, ইউরোকিট প্লাস, কিন্তু সেটা খাওয়ার পরেও আমার ভিতরে মানে প্রস্রাব করার সময় যে ব্যথাটা, ওই ব্যথাটা এখনো ভালো হয়নি। আর ওর সাথে শরীরের ব্যথা, পেটের যে আমার সিজারের ওই ব্যথাগুলোও রয়ে গেছে। মানে আমি এখন কিছুই বুঝতেছি না যে আসলে আমার এগুলো ভালো হয়েছে, এটা কি না চিকুনগুনিয়ার ব্যথা। আমি মানে এগুলো নিয়ে আমি খুবই ফোন করার জন্য ধন্যবাদ। অনেকগুলো সমস্যা আমরা কিন্তু প্রথম থেকে বলবার চেষ্টা করছি। আসলে ওনার ওই যেহেতু সিজার হয়েছে, একদমই তাই, এবং বাচ্চাটা মারা গেছে, আমার মনে হয় চিকুনগুনিয়া ওনার ওই সময়ই ছিল, যেটা কিনা এত এত ছোট বাচ্চা আসলে নিতে পারেনি সম্ভবত, হতে পারে সম্ভবত। তো সব মিলে এবং সব আরেকটা হচ্ছে, এবং আপনি বারবার বলছেন লিকুইডের কথা, ওনার কিন্তু একটি ইউরিনারি ইনফেকশনও হয়ে গেছে, হয়তো পানির পরিমাণও কম খাওয়া হচ্ছে। তো যাই হোক, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনি এমনও হতাশা হবেন, কারণ আপনার উপর একটা বড় আকারের ঝড় চলে যাচ্ছে। তো এই থেকে আপনাকে এখন দরকার মানসিক শক্তি, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি এই সমস্যাগুলো ওভারকাম করে ফেলতে পারবেন। একটু বেশি করে পানি খান, যে ডাক্তার দেখছে ওনার তত্ত্বাবধানে থাকেন, আর রেস্টে থাকেন আরো কিছুদিন। আর আমরা ইতিপূর্বে অনেকগুলো পরামর্শ দিয়েছি, চিকুনগুনিয়া গরম সেঁক দিলে বেটার, অথবা কন্ট্রাস্ট, একবার ঠান্ডা একবার গরম এই জাতীয়, অথবা আপনি খুব গ্রামে গঞ্জে থাকলে হয়তো ওই গরম সেঁক দিয়ে আপনাকে ম্যানেজ করতে হবে। তাছাড়া উনি কিন্তু অনেক জার্নিও করেছেন বলছিলেন, একটু জার্নিটা এভয়েড করতে হবে আপাতত, রেস্টে থাকতে হবে কিছুদিন, অন্তত আপনার 15-20 দিন আপনি একটু রেস্টে থাকেন। আশা করি সমস্যাটা আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন, ইম্প্রুভ হয়ে যাবে। উনি বলছিলেন যে ওষুধ দিয়েছেন একটা, সেই ওষুধটাও ঠিক আছে কিনা আসলে সেটা অবশ্যই ওই ডাক্তার যে আছে সে হয়তো অ্যাসেস করে বলতে পারবে, বেটার তার সাথে আবার সে যোগাযোগ করতে পারে, অথবা একজন মেডিসিন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করাটাই বেটার, সেটাই ওনার জন্য ভালো হবে। এই মুহূর্তে চিকুনগুনিয়ার ব্যথা নিয়ে আমরা আমরা প্রায় নিশ্চিত যে আপনাকে নানান ধরনের রোগী আসলে ডিল করতে হয়, তো কি ধরনের ট্রিটমেন্ট আপনারা এই মুহূর্তে আসলে দিয়ে থাকেন? চিকুনগুনিয়ার ব্যথা নিয়ে তো বেশিরভাগ রোগী আসছেন নিশ্চয়ই এই মুহূর্তে অন্তত, তো আসলে কি কি ধরনের ট্রিটমেন্ট আসলে প্রাথমিকভাবে আপনারা দিয়ে থাকেন সেটি আমরা একটু জানবো একটু ছোট করে, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। প্রাথমিক ট্রিটমেন্ট অলরেডি আমি সবাইকে দিয়েছি, যে এই কাজগুলো করা যেতে পারে। আপনি বলছিলেন আল্ট্রাসাউন্ড, মানে আমরা যেটা করি যে আমাদের কাছে যখন রোগী প্রাথমিক এই চিকিৎসাগুলো হয়তো অনেকে জানে না, বাট কিছুদিন ট্রাই করার পরও না হয়, আমরা হসপিটালে সাধারণত যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি দিয়ে থাকি, পাশাপাশি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা হচ্ছে অ্যানাদার আপনার থেরাপি, যেটার মাধ্যমে পেইন খুব দ্রুত চলে যায়, কয়েক সব 10-12টা সেশন দিলেই কিন্তু চলে যায়, আস্তে আস্তে ব্যথা চলে যায়, মানে অনেকটাই ঠিক হবে, এরপর রেস্টে আসলে হ্যাঁ ঠিক হয়ে যায়। এবং আমরা পাশাপাশি যেই যে জোড়া বেশি আক্রান্ত সেই সেই জোড়ার স্পেশাল কেয়ার নিতে হয়, অনেক সময় আমরা কিছু স্প্লিন্টিং করে থাকি, বা ওই জোড়ার ক্ষেত্রে আলাদা কোনো, যেমন কোমরে যদি তীব্র ব্যথা হতে পারে চিকুনগুনিও হয়, তো সেই ক্ষেত্রে কোমরে আমরা কটসেট বেল দেই, বেল্ট ইউজ করার জন্য, হাঁটুতে নি সাপোর্ট দেওয়া, তো এই জাতীয় আমরা কিছু স্পেশাল আপনার থেরাপি বা চিকিৎসা আমরা দিয়ে থাকি যখন আমাদের কাছে আসে হসপিটালে।
আমাদের অনুষ্ঠান শেষ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি, আর দর্শকও ছিলেন অনেক আমাদের সাথে আজকে, যেহেতু বেশিরভাগ মানুষ আসলে এই ব্যথাতে সাফার করছেন। আমরা আশা করি তারা কিছুটা হলেও হয়তো উপকার পেয়েছেন। আপনাকেও ধন্যবাদ, একাত্তর টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।